নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আজ আমি আপনাদের এঁচোড়ে কালিয়া বানিয়ে দেখাবো। এটি খেতে খুবই টেস্টি হয়। তো চলুন আর দেরি না করে দেখে নিন আমি কিভাবে এঁচোড়ের কালিয়া বানিয়ে থাকি। আমি 700 গ্রাম ওজনের একটা এঁচোড় কেটে নিয়েছি। দেখো, একটু বড় বড় করেই কেটেছি, এই দেখো। আর দুটো ছোট ছোট আলু দিয়েছি। আমি একটা পাত্রে জল গরম করে রেখেছি, আর এর মধ্যে দিয়েছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। এরপর আমি এর মধ্যে কাটা এঁচোড় আর আলুগুলো দিয়ে 8 মিনিট ফুটিয়ে নেব। এই যে দিয়ে দিচ্ছি কাটা এঁচোড় আর আলু। 5 মিনিট পর ফিরে এলাম, দেখো এঁচোড় আর আলু ফুটে গেছে। এরপর আমি এই এঁচোড় আর আলুটাকে একটা ছিদ্র করা পাত্রে রেখে দেবো জলটা ছড়াতে। আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর এঁচোড় আর আলু দিয়ে 5 মিনিট ভেজে নেব। এই যে এঁচোড় আর আলু, এঁচোড়ার আলু ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর এই এঁচোড়ার আলুটা আমি একটি পাত্রে তুলে রাখব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা জিরে, তেজপাতা, একটা মাঝারি সাইজের দারচিনি, 2 এলাচ আর 2 লবঙ্গ। এরপর আমি নেড়ে নেব, ভালো করে নড়াচড়া করে নেব, এতে গন্ধটা ভালো আসে। আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা আর রসুন বাটা 1 চামচ করে, 2 চেরা কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ি, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে, কাশ্মীরি বিনস পাউডার, টমেটো কুচি আর নুন স্বাদ মতো। এরপর এই উপকরণগুলি ভালোভাবে নেড়ে নেব। সব উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে সেদ্ধ আলু আর এঁচোড়টা দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে আলু আর এঁচোড়টা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কষা হয়ে গেছে, জল দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব 15 মিনিট। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এরপর ঢেকে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখো এঁচোড় আর আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর উপরে গরম মশলা আর চিনি ছড়িয়ে দেব। চিনি দিলে রান্নার স্বাদ ভালো হয়। দেখো সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আর এই গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর নেড়ে নেব। রেডি এঁচোড়ের কালিয়া। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।